做的准备肉。হ্যালো গতকালকের আসলে ঘোষণা অনুযায়ী আজকে আমরা লাইভে এসেছি আপনাদের সকলের সঙ্গে কথা বলবো আড্ডা দেব সেই বাসনায় আমি মোশাররফ করিম আপনাদের সঙ্গে আছি সঙ্গে আছে সম্রাট সম্রাট মূলত একজন সঙ্গীত শিল্পী দারুণ গান করে আমার ভীষণ পছন্দ ওর গান আমরা একই বিল্ডিংয়ে বসবাস করছি তো সম্প্রতি আমরা একটা নাটকও একসঙ্গে অভিনয় করেছি সেই নাটকটির নাম তুমি আমি আর ডিস্টার্ব সে একটা ডিস্টার্বেন্স আমার কাছে আমি একটা ডিস্টার্বেন্স তার কাছে এমন একটা গল্প তো সেই সূত্র ধরেই লাইভে অনেকটা আসা আপনাদের সঙ্গে কথা বলবো নানান প্রশ্নের উত্তর দেব তেমন কথা আছে অনেকেই মেসেজ অলরেডি পাঠাচ্ছেন অনেকে পাঠিয়েছেন শেখ শোয়েব বলছেন যে কেমন আছেন ভাই ভালো আছি রাজীব ঘোষ ভালোবাসা নেবেন ভালোবাসা নিলাম আপনিও ভালোবাসা নেবেন দিয়ে দিলাম আপনাকে রহিয়াতুল জান্নাত জেরিন ভাইয়া জেরিন কেমন আছো জেরিন ভালো আছি তুমি কেমন আছো ঢাকায় আসো না কেন নিবারণ নিবু আই লাভ ইউ আই অলসো লাভ ইউ সবাই লিখছে অভিমানী আমি লাভ ইউ বস আই অলসো লাভ নমস্কার ইন্ডিয়া থেকে শান্তনু ঘোষ জি নমস্কার ভালো থাকবেন তো সকলের ভালোবাসা পাচ্ছি সকলে মেসেজ দেখছি কন্টিনিউয়াসলি সেগুলো সব পড়ে সব উত্তর দেওয়া হয়তো সম্ভব নয় তা আমরা একটা কাজ করতে পারি সম্রাট যেহেতু সঙ্গে আছে আমরা সম্রাটের গান শুনতে পারি আর অভিনয় সম্পর্কিত সম্রাটের অভিজ্ঞতা কি সেটা জানতে পারি সম্রাট লাস্ট যে নাটকটায় অ্যাক্টিং করলাম তোমার ফিলিং তোমার কী অভিজ্ঞতা সেটা সেটা দর্শকদের বল ধন্যবাদ ভাই আসলে আমার জন্য এটা আসলে স্বপ্নের মতো ব্যাপারটা টোটাল ব্যাপারটা ছিল মানে এটা আসলে আপনার সামনে সামনে বলা আমি জানি না আপনার কাছে কতটুকু এই জিনিসটা যে কারো আমার জায়গায় যে কেউ থাকলে একইভাবে আসলে তার ফিলিংটা হতো আপনার মতো এরকম একজন মানুষের সাথে একসাথে কাজ করতে পারাটা এরকম একটা কাজ এবং কাজটা মানে পার্সোনালি আমি খুব এনজয় করেছি শুরুর দিকে একটু নার্ভাস ছিলাম বাট আপনাকে অবশ্যই ধন্যবাদ দেবো যে মানে এতদিন শুধু শুনেছি যে আপনার আপনি খুব কোঅপারেটিভ বা আপনি খুব হেল্প করেন কোঅর্টিস্টদের আর এই নাটকের মাধ্যমে সেটার একেবারে যথার্থ প্রমাণ পেলাম এর বেশি কিছু বলতে চাই না আপনাকে ধন্যবাদ দিতে চাই যে আসলে একই ঘটনা হয়তো ঘটতো যে মানে তোমার সঙ্গে আমি যদি কোনো গান করতে যেতাম গান করতে গেলেও তোর সঙ্গে আমার সেই একই ব্যাপার করতো যে গানটাও আমার তোর কাছ থেকে একটু একটু শিখে নিতে হতো একটু স্কেলটা ঠিক আছে কি না গায়কিটা ঠিক আছে কি না সুর ঠিকঠাক মতো হচ্ছে কি না তো যাই হোক আমরা দুজন একসঙ্গে অভিনয় করলাম এবং আমার ধারণা যে সম্রাটের অ্যাক্টিং যথেষ্ট ভালো হয়েছে এবং আমরা এনজয় করলাম একই সঙ্গে একটা বাড়ির মধ্যে কাজ আমরা চাইলে সম্রাটের একটা গান শুনতে পারি এবং আমি চাই আপনারা গান শুনলে বুঝতে পারবেন গিটার ফিটার কি আছে কিছু আছে একটা গান শুনি আমরা কাছের মানুষ দূরে থুইয়া মন পাখি হায় রে কান্দে রইয়া
সকলের ভীষণ পরিচিত গান। এই গানটি মূলত গেয়েছিলেন আমাদের কিংবদন্তি আব্দুল জব্বার ভাই। তার আরো অনেক অসাধারণ অসাধারণ গান আছে, এই গানটা আমারও প্রিয়। থ্যাংক ইউ। আমরা বোধহয় কিছু প্রশ্নের উত্তর দিতে পারি। বিভিন্ন জন প্রশ্ন করেছিলেন, সেই প্রশ্নগুলোর উত্তর এ বি আশরাফ লিখেছেন যে আমি আপনার কাছে অভিনয়ের বিষয়ে কিছুটা শুনতে চাই। আমি অবাক হয়ে যাই, একটা মানুষ কিভাবে নিজের অভিনয়ের মধ্যে এত বিভিন্নতা খুবই নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে পারে। আমি দায়িত্ব নিয়ে বলছি, বাংলা ভাষার বিস্তার আরও বেশি হলে আর থ্যাংক ইউ। বাকিটা পড়তে নিজেরই লজ্জা লাগছে। অনেক প্রশংসা করেছেন আপনি, ধন্যবাদ আপনাকে। আসলে অভিনয়ের বিষয়ে কি বলবো, অভিনয়ের আসলে কোন দিকটা সম্পর্কে বলা যায়, শুধু অভিনয় না, শিল্পের সকল শাখাই একটা বড় বিষয়টা, যে সম্রাট যে সাধনার যে বিষয়টা, তো সেটা আসলে সত্যিই জরুরি। তো সাধনা কথাটা আমরা খুব শুনি, শিল্প সাধনার ব্যাপার, তো সেটা কি আসলে মনোনিবেশ এবং একাগ্র চিত্তে মনোনিবেশ, সেটা একদম প্রথম জরুরি। হাল ছেড়ে দিলে হবে না। সাধনা মানেই সেখানে একটা বড় কথা হচ্ছে ধৈর্যের ব্যাপার। একটা বিষয়ের পিছনে দীর্ঘ সময় ধরে প্রেমের সাথে লেগে থাকা, বিরক্তির সাথে না, তাহলে ঘটবে না ব্যাপারটা। তো অভিনয়ের ব্যাপারটাও তাই। প্রথম হচ্ছে যে সেই লেগে থাকার যে ধৈর্যটা, সেটা অভিনেতার থাকা উচিত। অনেকেই অভিনয় করতে চান, আমাকেও মাঝে মাঝে অনেকেই বলেন যে একটু অভিনয়ের সুযোগ দেন। তো বিষয়টা হচ্ছে যে ওই যে লেগে থাকার যে ব্যাপারটা, মানে অভিনেতা হয়ে ওঠার পেছনে যে পরিশ্রমের ব্যাপার, যে সাধনার ব্যাপার, এবং সেই পরিশ্রমটা মানে আনন্দের সঙ্গে করা, সেটা খুব জরুরি। তারপরে একটা চরিত্রকে কেমন করে ফুটিয়ে তোলা যায়, সেই চরিত্রায়ন কী কী উপায়ে করা যায়, সেইগুলোর তো ব্যাপার স্যাপার আছে, সেগুলোর বই আছে, সেগুলোর নানান প্র্যাকটিসের ব্যাপার আছে, সেটা টুক করে তো এক কথায় বলা যাবে না। কিন্তু প্রথম যেটা দরকার হচ্ছে, সেটা হচ্ছে সেই ধৈর্য, যে না, আমি এটাকে ভালোবাসি এবং আমি এটাকে ভালোবাসব, এবং সেটা সঙ্গে লেগেই থাকা, একদম লেগে থাকা, এটা হচ্ছে প্রথম কথা। তারপরে চরিত্র অভিনয় করতে গিয়ে মানুষের যে শরীরকে তৈরি করা, তার ভয়েসকে তৈরি করা, এবং চরিত্রের যে মন, চরিত্রের যে সোল, চরিত্রের যে আত্মা, সেটাকে টের পাওয়া। তো সবচেয়ে বড় কথা হচ্ছে চরিত্রের আত্মাটা ঠিকঠাক মতো টের পেলে অভিনয়ের অনেকখানি অভিনেতা এগিয়ে যায়। তারপরে তার আঙ্গিক বাচিক অভিনয় যেগুলো আছে, সেগুলো সে আয়ত্ত করতে পারে। তো বিষয় হচ্ছে এইটাই, লেগে থাকা, আনন্দের সঙ্গে লেগে থাকা, প্রেমের সঙ্গে লেগে থাকা, তারপরে লেগে থেকে করবে কি, লেগে থেকে যে চর্চাটা করবে সেটা করা। আমার বিশ্বাস আর কি যে তাহলেই ব্যাপারটা আয়ত্তে আসে।
এই আর কি। আমাদের আরো কিছু প্রশ্ন আছে, সেই প্রশ্ন এই প্রশ্নটা করেছেন মোহাম্মদ আলামিন হোসেন সিয়াম। আপনি লিখেছেন, আপনি আসলে ভালো নাটক বলতে কি বলছেন? ভালো নাটক বলতে ভালো বুঝি, খারাপ নাটক বুঝি না। আর শিল্পের ক্ষেত্রে কোনো কিছুর একটা টিপিক্যালি তাকে সংজ্ঞায়িত করা, একটা ডেফিনেশন দিয়ে দেওয়াটা আসলে খুব টাফ। নাটকে অনেকগুলো বিষয় থাকে, অনেকগুলো কম্পার্টমেন্ট আছে, অনেকগুলো ভাগ আছে। তো সেই ক্যামেরা, তারপরে গল্প, পরিচালক, এটা ঠিকঠাক মতো এডিট করা, এবং আপনার যাকে বলে যে এডিটের পরে সেটার আবহ সঙ্গীত তৈরি করা, এরকম বিস্তর কাজ, এই সবগুলো কাজকে এক সুতোয় বাঁধা। এক সুতোয় বাঁধতে পারলেই, এবং সেটা যদি একই সুরে সবগুলো জিনিস বাজে, তাহলে একটা ভালো নাটক হয়তো হয়ে উঠতে পারে। আমরা প্রায়ই মাঝে মাঝে পাই যে একটি নাটকের ক্ষেত্রে লেখা পাই যেটা এটার মধ্যে বাস্তবতা নাই, তারপর কিছু শিখলাম না, ইত্যাদি ইত্যাদি নানান কিছু, শেখার কিছু নেই। আসলে একটা জিনিস হয়ে উঠলে সেটা হয়ে ওঠে, হয়, আর না হলে হয় না। আর একটা যে জিনিসটা হয়ে ওঠে তার মধ্যে শেখার ব্যাপারটা প্রচ্ছন্নভাবে লুকিয়ে থাকেই, আপনি যা শিখতে চান সেটা ওর মধ্যে থাকেই, সেটা দর্শক টের পায়। আর একদম টিপিক্যালি শেখানোর জন্য যে কাজ, সেটা আসলে শিক্ষকের কাজ, বা সেই আমরা স্লোগান দিয়ে কিছু শেখাতে চাই না, আমি অন্তত চাই না আর কি। তো আমরা অনেক বিষয়ই দেখি যেগুলো বাস্তব না। আমরা দেখি যে একটা লোক একটা রিংয়ের ভেতর দিয়ে লাভ দিয়ে চলে যাচ্ছে, একটা লোক ডিগ বাজিয়ে দিচ্ছে, সেটাও আমরা মুগ্ধ হয়ে কিন্তু দেখি। কেন দেখি? এ দেখে আমার লাভ কি? লাভ একটাই, আমি বিনোদিত হই, আমার সময়টা একটু আনন্দে কাটে। কিন্তু সে ওই লাফিয়ে লাভ দিয়ে খুব জ্ঞানের কথা বুঝিয়ে ফেললো, ব্যাপারটা তো তেমন না। কিন্তু বিষয় হচ্ছে যে সে যে লাভটা দেয় ওই রিংয়ের ভিতর দিয়ে, যে খেলোয়াড়টা চলে যায় লাভ দিয়ে, তার মধ্য দিয়ে আমরা আসলে তার স্কিলড, ওইটা করার যে তার ক্ষমতা, সেটা পাই। একটি ভালো নাটক বলতে আমি বুঝি যে সব কিছু মিলিয়ে একটি নাটক যখন একটা সুতায় ঠিকঠাকভাবে গাঁথা হয়, সেটাকে আমি ভালো নাটক বুঝি। কারণ প্রসঙ্গের অন্ত নাই, প্লটের অন্ত নাই, নানান ধরনের গল্প, নানানভাবে নানান গল্প হতে পারে। এখানে বসে যে দুজন আমরা কথা বলছি, এ নিয়েও কারো মাথায় অসাধারণ গল্প চলে আসতে পারে, তাই নিয়ে নাটক হতে পারে, সিনেমা হতে পারে, সে ভাণ্ডার অফুরন্ত। সো সেটাকে ফুটিয়ে, সেটাকে আসলে হচ্ছে বানানো, সেই ভাবনাটাকে নিয়ে নাটকটাকে ঠিকঠাক মতো বানানো, এবং কোথাও যেন মনে হয় না যে এটা একটু বেশি হয়ে গেল, এটা একটু কম হয়ে গেল, সেইভাবে যখন পুরো সবগুলো জিনিস একটা নাটকের মধ্যে একই সুরে বাজতে থাকে, তখন সেটা ভালো নাটক হয়ে ওঠে, আমার বিশ্বাস। কখনো নাটক নির্মাণ করার আমার ইচ্ছে আছে কি না সেটাও আপনি জিজ্ঞেস করেছেন। আমার এমনি ইচ্ছে করে, মাঝে মাঝেই মনে হয় যে নাটক বানাবো বা এই নাটকটা বানাতে পারি, বাট আমি জানি না, এরকম আমার বহু বিষয়ই বহু ইচ্ছা হয়, কিন্তু সেগুলো করা হয়ে ওঠে না। আমি ঠিক জানি না, আল্লাহ চাইলে কখনো নাটক বানিয়েও ফেলতে পারি, আবার সারা জীবনেও একটি নাটক না বানাতে পারি, এই আর কি। ধন্যবাদ। ভালো নাটক বলতে কি বোঝেন? তো আপনি অনেকগুলো সব মানে বিভিন্ন ভাগের কথা বললেন, যে আলাদা আলাদা কম্পার্টমেন্ট, আলাদা আলাদা সেক্টর, এক একটা নাটকের তো এর মধ্যে কি ব্যাপারটা কি এরকম যে প্রত্যেকটা ভাগ সমানভাবে শক্তিশালী হওয়া প্রয়োজন? মানে ব্যাপারটা এরকম, আচ্ছা। এবং সেটার যে মিটারটা, যে কোনটা কতটুকু বাড়াবে কোনটা কমাবে, সেই যে ব্যালেন্স করার যে জায়গাটা, সেটা ডিরেক্টরের হাতে। উনি যখন ওটা একদম খুব ঠিকঠাক মতন করতে পারবেন, তখনই সে প্রোডাকশনটা অনেক ব্যালান্সড হয়। এবং এক সুতোয় গাথা, যেটা আমি বলছি, দেখা গেলো আমার একটা নাটকে একদম মিউজিক খুব করে বেজে যাচ্ছে, অনেক সময়
মিউজিক তো নাটককে হেল্প করে বা সিনেমাকে হেল্প করে, আমরা কখনো কখনো দেখি যে মিউজিক ডিস্টার্ব করছে বা এডিটিং ঠিকঠাক মতো না হলে সেটাও কখনো কখনো মানে ডিস্টার্বের মধ্যে চলে যায়। তো সেটাই আমাদের নাটকের মানে যে নাটক তুমি আমি আর ডিস্টার্ব, সেই সেই কাবাব মে হাড্ডি যেটা, এটা হেল্প করার কথা, হেল্পার হয়ে ওঠে ডিস্টারবেন্স। হ্যাঁ, সবগুলো জিনিসই আসলে এর একটা ইকুয়াল অবস্থা দরকার আর কি, সেটা নির্ভর করবে পরিচালকের হাতে, ওইটা খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব, তার ভীষণ গুরুত্বপূর্ণ এই ব্যাপারটা। মানে আমার আমার কাছে যতটুকু আমি যতটুকু বুঝি বা আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু মনে হয় যে সঙ্গীতের সাথে এই ব্যাপারটা একেবারে একরকম। সঙ্গীতের ক্ষেত্রেও কিন্তু কথার গাঁথনি, তারপরে সুর, তারপরে সেটার সাথে সঙ্গীত আয়োজন, টোটাল কম্পোজিশন, কোনো একটা, হ্যাঁ, সব কিছু মিলিয়েই কিন্তু মানে সবগুলো খুঁটি আসলে সমান গুরুত্বপূর্ণ। অভিনয়ের ক্ষেত্রে একটুখানি একটু পার্থক্য আছে, খুবই মিল, কিন্তু একটুখানি পার্থক্য আছে কি যে মানে টিপিক্যালি যেমন গানের ক্ষেত্রে সেটা তার একটা সুর তৈরি করা হয় আর কি, স্পষ্ট একটি সুর, অভিনয়ের একটি সুর আছে, কিন্তু সুর বা ছন্দ যাই বলি না কেন সেইটাকে সেটাকে কিন্তু ফিক্স করে বলা যায় না যে এই রকম, সেটা অভিনেতা তার অন্তরে টের পায় এবং ডিরেক্টরও অভিনেতার অন্তরের সেই সুরটা ডিরেক্টরও টের পায় যে না এটা ঠিক আছে, এটা সিঙ্ক করছে, সেইভাবেই হয়। আরও কিছু প্রশ্নের উত্তর দিতে পারি। একটা প্রশ্ন আসছে এমডি সাগর ইসলাম, কখনো কোনো বৈষম্য বা প্রতিহিংসা শিকার হয়েছেন কিনা মিডিয়ায়? এটা এই প্রশ্নটা আসলে এটা এইটাকে আমি খুব অস্বাভাবিক কোনো প্রশ্ন মনে করি না বা অস্বাভাবিক ঘটনাও মনে করি না, এটা তো হতেই পারে, আমরা সকলেই মানুষ, মনুষ্য সমাজে বসবাস করি, মানুষের প্রতিহিংসা আছে, ঈর্ষা আছে, সকলেরই আছে এই বিষয়গুলো। যুদ্ধ তো আসলে একটা মানুষের নিজের সঙ্গে নিজের যে যুদ্ধ, সেই আমার নিজের ভেতরে যে প্রতিহিংসার বৈশিষ্ট্যটি আছে সেটার এগেনস্টই যুদ্ধের ব্যাপার, হ্যাঁ, হিংসার এগেনস্টই যুদ্ধের ব্যাপার। তা হ্যাঁ, সেটার শিকার হয়েছি কখনো প্রত্যক্ষভাবে, কখনো জানিও নাই যে কেন এরকম হলো, অনেক পরে জেনেছি, তো তা নিয়ে আমি আসলে দুঃখিত না, দুঃখিত না, এটুকুই বলতে পারি যে আসলে ওই নিজের কাজটা কি সেই জায়গাটায় মনোযোগটা ঠিকঠাক মতো দিতে পারলে এই বিষয়গুলো কোনো সমস্যা না। তবে যারা প্রতিহিংসা পরায়ণ বা যারা ঈর্ষা পরায়ণ বা যারা যাদের একটু এরকম ক্ষতি করার প্রবণতা আছে তাদেরও উত্তরণ ঘটবে যদি তারা এই তাদের এই মনোভাবনার জায়গা থেকে বেরিয়ে আসতে পারে, সেটা সকলের ক্ষেত্রে, এমনকি আমার ভেতরেও এই ব্যাপারটা থাকলে আমিও এই জায়গা থেকে যখন বেরোতে পারবো তখনই হচ্ছে আমি আমার কাছে জিতে যাব, আমি আমার কাছে পাশ করবো, তো সেটাই আসলে লক্ষ্য হওয়া উচিত। এই প্রশ্নটা করেছিলেন কি এমডি সাগর ইসলাম, সাগর ধন্যবাদ আপনাকে, আপনি ভালো থাকবেন। আরেকটি প্রশ্ন করেছেন আবির হাসান, উনি লিখেছেন গুরু আপনার অভিনীত সব থেকে আপনার পছন্দের নাটক কোনটি? যাই হোক, আপনি গুরু বলছেন কোন অর্থে সেটা জানি না, মানে আপনি আমাকে আপনাকে আমি কোন বিদ্যা দান করছি সেটাও বুঝতে পারছি না, কিন্তু ভালো লাগছে গুরু বলছেন, খারাপ না, একটু সুন্দর সম্বোধন। আমার পছন্দের নাটক বলা মুশকিল, আমি আমার নিজের নাটক এমনিতে একটু কম দেখি, এই কম দেখাটা দেখি না বলতে গেলে, কারণ এইটা কোনো আমার বিশাল ভালো গুণ সেটা আমি বলবো না, এটা আমার বৈশিষ্ট্য, আমি দেখতে গিয়ে অনেক সময় হচ্ছে যে এই অভিনয়টা খারাপ হলো, সেই জায়গাটা এরকম করতে পারতাম, এইসব মনে করে মনটা খারাপ হয়, সেই মন খারাপ হওয়ার অনেকক্ষণ থাকে, সেই সব কারণেই হয়তো দেখি না। তো তারপরেও প্রিয় নাটক বলতে গেলে তো অনেক নাটকের কথা বলতে হয়, একটি নাটকের কথা বলা মুশকিল আসলে, সেসব অনেক নাটক, কয়েকটা নাম বলবো, অনেক নাটকই আমার গল্প বা অভিনয় করতে গিয়ে অনেক সময় গল্প ভিন্ন মাত্রা পেয়েছে বা চরিত্রের কারণে বিভিন্ন কারণে অনেক অনেক নাটকই খুব প্রিয়। এই যেই নাটকের কে উপলক্ষ করে আজকে আমি এই যে আপনাদের সামনে বসলাম যে তুমি আমি আর ডিস্টার্ব, এটাও হয়তো আমার একটি প্রিয় নাটক হতে পারে, কারণ আমি এখনও নাটকটা দেখি নাই, কিন্তু অভিনয় চলাকালে আমার খুব
ভালো লাগছিল, আমার মনে হচ্ছিল যে নাটকটা দারুণ একটা নাটক হবে। বাকিটা আপনারা দেখার পরে বুঝতে পারবেন, একটা লিঙ্ক উপরে দেয়া আছে, সেখান থেকে আপনারা নাটকটা দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। আমরা কি আর কি করতে পারি, কতক্ষণ বকবক আমি করবো আর সেই বকবক আপনাদের কতক্ষণ ভালো লাগবে সেটা তো মুশকিল, সেটা কথা শেষ। একটা একটা দের ইজ এ সেইং, একটা প্রবাদের মতোই আছে যে কথার যেখানে শেষ সুরের সেখানে শুরু। তো আমরা আর একটা গানে তাহলে যেতেই পারি, আমার তোমরা আর একটা গান গাই আমরা। আসলে আমাদের ব্যান্ডের যদি জাতীয় সঙ্গীতের মতো কিছু থাকে, মানে একটা অ্যানথেম টাইপ যদি কিছু থাকে ব্যান্ডের, সেই গানটা আমাদের সবার প্রিয় প্রিয় তো আয়ুব বাচ্চু বাচ্চু ভাই, খুব আমার খুব প্রিয় একটা গান। প্লিজ কেন এত কেন তোমাকে দুঃখ দিলে, কেন করে এত চিরে তুমি, কিভাবে এত বদলে গেছি আমি, ও বুকেরই সব কষ্ট দুহাতে সরিয়ে চলো
এটা লাইভে একটা প্রবলেম, দর্শকরা আমাদের দেখতে পাচ্ছে কিন্তু আমরা দর্শকদের দেখতে পাচ্ছি না। আর গানের ক্ষেত্রে বিশেষ করে আমরা যেহেতু থিয়েটার করতাম, এখন সক্রিয়ভাবে করি না, দর্শকের সঙ্গে আমার মনে হয় যে কোনো সিঙ্গারই এই কথাটা বলবে যে লাইভ প্রোগ্রামের মজাটা বোধ হয় সবচেয়ে বেশি, যখন দর্শক সামনে থাকে এবং দর্শকের সঙ্গে একটা 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 লেনদেন, একটা ভাবনার লেনদেন, একটা আবেগের লেনদেন তৈরি হয়। একদমই তাই, এবং সেটা সিঙ্গারকে আসলে অনেক বেশি উদ্দীপ্ত করে এবং অনুপ্রাণিতও করে আমার মনে হয়। অবশ্যই, এটা তো মানে আপনি যখন এখন হয়তো সক্রিয়ভাবে করছেন না, বাট আপনি যখন মঞ্চ করতেন অবশ্যই আপনার সেই ফিলিংটা আপনি, হ্যাঁ স্টেজে তাই হতো, দর্শক অল্প হলে মন ভালো লাগতো না, রাইট, দর্শক বেশি হলে তখন সেই দর্শকের সামনে অভিনয় করতে, অভিনয় করার সময় মনে হতো যে আমি অভিনয় করব সেটা দেখার জন্য এত লোক, এবং তার একটা আলাদা আনন্দ আছে। ওই ওই যারা দেখতে আসতেন তাদের দেখার যে আবেগ, সেই আবেগের সেই আবেগটা আমাদের ভেতরেও কিন্তু সেটা টাচ করতো এবং সেখানে একটা এনার্জি তৈরি হয় আসলে। আর আবার এরকম যখন হতো যে যখন কোনো একটা দৃশ্য খুব ভালো করলেন বা মানে সাথে সাথে যখন ফিডব্যাকটা একদম সাথে সাথে, ওটাই বেস্ট পার্ট আমার কাছে। হ্যাঁ, স্টেজের এই ব্যাপারটা আসলে কোনো তুলনাই হয় না, কারণ আমাদের তো কিছু করার নাই, আমরা দর্শকদের দেখতে পাচ্ছি না। খুব সুন্দর লাগছে আপনাকে রাশেদুল ইসলাম রাশেদ বলেছেন, আমাকে সুন্দর লাগছে কারণ আমাকে লোকজন বেশি চেনে সেই জন্য, কিন্তু সম্রাটকে তো আরও বেশি কথা আমার চেয়ে। তো থ্যাংক ইউ নিঘাত শারমিন তুলি লিখেছেন, আই লাভ দ্য সং অ্যান্ড আই লাভ ইউ মোশাররফ করিম, থ্যাংক ইউ। তা গান ভালোবাসলে একই সঙ্গে তো গায়ককেও ভালোবাসতে হবে। যাই হোক, ধন্যবাদ, এবং দারুণ গায়ক, প্রায়ই আমি গান শুনি মাগ না, এক টাকাও লাগে না, যেহেতু একই বিল্ডিংয়ে থাকি আমরা পয়সা ছাড়া গান শুনতে পারি। আমরা আরও দু একটা প্রশ্নের উত্তর দিতে পারি। নুরুল আমিন প্রশ্ন করেছেন, অনেক প্রশ্ন তার মধ্যে ওনার নিজের যে আপনার নিজের কি কোনো ড্রিম প্রজেক্ট আছে যেটাতে উনি কাজ করতে করার জন্য মুখিয়ে আছেন কিংবা একবার হলেও করতে চান, যেহেতু উনি মধ্যে অভিনয় করেন। এটা মুশকিল বলা, ওইভাবে আমার ঠিক করা নাই যে আমার কাছে আসলে হচ্ছে ড্রিম প্রজেক্ট যে অমুক চরিত্রটিতে অভিনয় করবো বা এমন চরিত্রে অভিনয় করবো, যে কোনো চরিত্রই আসলে অসাধারণ, আমার সেভাবে ফিক্স করা নাই কিছু বা ওরকম ভাবনা মাথায় আসে না। যে কোনো চরিত্রই যখন আমি দেখার পরে সেটা যদি আমার মনের মধ্যে উত্তীর্ণ হয়, আমার মনের মধ্যে সেই চরিত্রটি যদি কথা বলে, তাহলে সেটাকেই আমার অসাধারণ চরিত্র মনে হয়। আসলে সকল চরিত্রই অসাধারণ যদি সেই চরিত্রটাকে আমি টাচ করতে পারি, অথবা চরিত্রটা যদি আমার হৃদয়কে টাচ করতে পারে। এই হচ্ছে উত্তর। লকডাউনে কেমন ছিলেন, কেমন আছেন, নতুন করে কিছু আবিষ্কার করেছেন? নতুন করে কিছুই আবিষ্কার আসলে করি নাই, লকডাউনে তো ঘরের মধ্যেই থাকা, একটু একটু বই পড়ার চেষ্টা করা, আবার ইদানিং ওই মোবাইলে দেখলাম যে লুডু খেলার কি অ্যাপ আছে, সেটা সেটার একটা সেই লুডুটাও খেলি আমি, সিনেমা দেখি, প্রার্থনা করি মানে নামাজ পড়ি, আর 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 কি, আর তো তেমন কিছু না, লেখালেখি একটু চেষ্টা করেছিলাম, বাকিটা পরে বসা হয় নাই। এছাড়া আর কাজের মধ্যে যেটা করলাম যে ঘরের কয়েকটা দেয়ালের রং করে ফেললাম নিজে হাতে, রং কিনে এনে, এবং সেটা করে আনন্দিত। মানে গতানুগতিক যে জীবন চলছিল গত 20-25 বছর ধরে, তার থেকে জীবনটা একটু অন্যদিকে সরে আসছে আসলে, আমার না আমাদের সকলেরই। সো আমরা আল্লাহর কাছে এর জন্য এর সমাধান চাইতে পারি, এবং আমরা যাতে মুক্ত হতে পারি সেটা চাইতে পারি। আর যে বিশেষভাবে যে স্বাস্থ্যবিধির কথা বলা হচ্ছে সেগুলোকে ঠিকঠাক মতো পালন করা, স্বাস্থ্যবিধিগুলো কিন্তু আসলে এমনিতেও চমৎকার, যদি করোনা ব্যাপারটা নাও আসতো তাও কিন্তু পরিচ্ছন্ন থাকার জন্য, ভালো থাকার জন্য সেটা প্রয়োজন আছে। আপনারা হয়তো অনেকের মনে এই ভাবনা আসতেই পারে, আমরা দুইজন এখানে আছি, আমরা একই বিল্ডিংয়ে থাকি এবং আমরা একই ধরনের জীবনযাপন করছি, ঘর থেকে সেভাবে বের হচ্ছি না। তো সেই রকম চিন্তাভাবনা থেকেই আর কি আমরা আপনাদের
সাবধানতা নিয়েই আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তো প্রসঙ্গ ওটাই যে আমরা যে নাটকটার কথা, মানে আজকেই তো ইউটিউবে আপলোড হলো, উপরে লিঙ্ক দেওয়া আছে, তুমি আমি আর ডিস্টার্ব এই নাটকটা দেখতে পারেন। এতে সম্রাট অভিনয় করেছে, সম্রাট গান গেয়েছে, আমি শুধু অভিনয় করেছি, তারপরে সম্রাটের চেয়ে বেশি পেমেন্ট নিয়েছি। এবং ওই নাটকে অভিনেত্রী ছিল পায়েল, পায়েলের আগেও দু একটা নাটক আমার সঙ্গে করেছে। আমার আশা করছি যে ভালো লাগবে। আমি বললাম যে নাটকটা আমি দেখিনি, কিন্তু শুটিং করার সময় আমি ফিল করতে পেরেছি আমার ভেতরে যে নাটকটা আমার অ্যাক্টিং করতে আমি আনন্দ পাচ্ছি। সো দর্শকও আনন্দ পাবে এবং তাদের ভালো লাগবে। আপনাদের মুহুর্মুহ প্রশ্ন আসছে, আদিল রাজা নামে একজন বলেছেন, আমার একটা অনুরোধ প্রিয়, বেসরকারি কোম্পানিতে জব নিয়ে একটা নাটক বানালে খুশি হতাম, দি জেন্টলম্যান, এমন জেন্টলম্যানের মতো নাটক। নাজিবাল হাসান একটা প্রশ্ন করেছেন, আপনার সেরা পাঁচ ভক্তের গল্প শুনতে চাই সংক্ষিপ্ত আকারে। সংক্ষিপ্ত আকারে কেন শুনতে চাচ্ছেন? অনেক গল্প আছে এবং ওরা খুব ভালোবাসে, অনেকেরই গল্প আছে। ইমরান নামে একটা ছেলে, ওর বাড়ি হচ্ছে, জায়গাটার নাম সন্ন্যাসী, এটা পিরোজপুরের মধ্যে পড়েছে সম্ভবত। তো সেখান থেকে ও স্টিমারে আমি কমলা রকের ফিল্মটা যখন করতে যাবো, জানলো যে আমি এখানে আছি, তো সেই স্টিমারে উঠে গেল আমাকে দেখার জন্য। এবং আমি তো জানি না যে একটা ছেলে স্টিমারে উঠেছে আমাকে দেখার জন্য, এবং সে ওই ফার্স্ট ক্লাস কেবিনের দিকে ঢুকতে পারছিলো না। তো তারপরে সে অদ্ভুত কাণ্ড করে বসলো, যে কাণ্ডটা আমি বলতে চাই না, কারণ সেই কাণ্ড আরও অনেকেই করে বসুক সেটাও চাই না। তো সেই অদ্ভুত কাণ্ডের কারণেই আমি আসলে বাধ্য হলাম তার সঙ্গে দেখা করতে, এবং দেখা করে আমি আনন্দিত হলাম, ভালো লাগলো, চমৎকার একটা ছেলে, তার সঙ্গে আমার দেখা হয়েছে, কথা হয়েছে। তারপরে রিপন নামে একটা ছেলে আমার পরিচিত, ওর সঙ্গেও বেশ ফোনে কথা হয়, রামুতে তো প্রায় আড়াই মাইলের মতো দৌড়েছিল শুধু রামুতে আমাকে এসে যেন ধরতে পারে। আমি যখন দৌড়ে এত দূর পাহাড়ি পথ দৌড়ে যখন আমার কাছে আসে, আসার পরে ওই সময় ও কিছুটা অসুস্থ হয়ে পড়েছিল আর কি। আমি ভাবলাম যে অন্য কোনো অসুখ অসুখ কিনা, মৃগি বা এরকম কিছু কিনা, বসে পড়লো, দম কন্ট্রোল করতে পারছে না। তারপর পানি টানি দিয়ে সুস্থ করার পরে জানলাম, বুঝতে পারলাম যে ও আসলে এতটা পথ দৌড়েছে বিধায় এই অবস্থা। খুব চমৎকার ছেলে, দারুণ ছিল, কথা হয় এখনও। অভিজিতের কথা বলবো, কলকাতার অভিজিৎ, ও শুধুমাত্র বাংলাদেশে চলেই এসেছিল আমাকে দেখার জন্য, এবং আসলো খুব আবেগাক্রান্ত হয়ে গিয়েছিল, সেটা বেশি কান্নাকাটি পর্যায়ে, চমৎকার ছিল। সে কলকাতা গেলে দেখা হয়, অনেক যোগাযোগ হয়, এরকম অসংখ্য গল্প আছে। সেসব আমার প্রায়ই মনে হয় যে এতটা ভালোবাসার যুগ পাওয়ার যোগ্যতা আসলে আমার আছে কি না, কিন্তু আমি পেয়েছি। আমি কৃতজ্ঞ আমার দর্শকের কাছে, যারা আমার নাটক পছন্দ করেন তাদের কাছে, যারা পছন্দ করেন না তাদের কাছেও, কারণ তাদের অনেক কথা থেকেও তাৎক্ষণিক বিরক্তি তৈরি হলেও সেটা যদি লজিক্যাল হয় পরবর্তীতে সেটা আমার মস্তিষ্কে কাজ করে এবং সেটা আমার উপকার করে। আমি কৃতজ্ঞ আপনাদের সকলের প্রতি, শুধু আমার নাটক দেখেন সেটা না, যারা আমাদের বাংলা নাটক দেখেন, যারা বাংলাদেশের সংস্কৃতিকে ভালোবাসেন, বাংলাদেশের গানকে ভালোবাসেন, বাংলাদেশের কবিতাকে ভালোবাসেন, গল্পকে ভালোবাসেন, উপন্যাসকে ভালোবাসেন, নাচকে ভালোবাসেন, বাংলার সংস্কৃতিকে ভালোবাসেন, তাদের সঙ্গে দেখা না হোক কথা না হোক, কিন্তু একটি আত্মার সম্পর্ক তো আমার অবশ্যই আছে, কারণ আমিও তো তাই ভালোবাসি। সো সেই অর্থে বলা যায় আমরা আমাদের ভালোবাসি, আমরা আমাদের দেশটাকে ভালোবাসি, আমরা যারা আমাদের দেশটাকে ভালোবাসি তাদের প্রতি আমার কৃতজ্ঞতা, ভালোবাসা, শ্রদ্ধা। আমরা কি
বুঝতে পারছি না কথাবার্তায়। সালামু আলাইকুম ভাই, এটা শুনলে তো রাজমিস্ত্রি কষ্ট পাবে। আমি কোনটা শুনলে রাজমিস্ত্রি কষ্ট পাবে বুঝতে পারলাম না। মহানন্দ বালা মাইকেল কেমন আছেন ভাই? ভালো আছি। মোহাম্মদ হাওয়ালাদার থ্যাংক ইউ, উনি যেটা পাঠিয়েছেন সেখানে আমার প্রশংসা করা হয়েছে এবং আমি ভালো লাগলো। আচ্ছা রাখি, হ্যাঁ ভাইয়া কেমন আছো? আমি রাখি, হ্যাঁ রাখি ভালো আছি। তোমার অবস্থা কি, তুমি কেমন আছো? অনেকদিন পরেই অনেকের সঙ্গেই কথা হচ্ছে। রিয়াদ হোসেন লিখছেন, প্লিজ সে সামথিং অ্যাবাউট আ খ ম হাসান। আ খ ম হাসান আমার খুব কাছের বন্ধু, আমরা একই সঙ্গে থিয়েটার করা শুরু করি। চমৎকার মানুষ, ভীষণ ভালো মানুষ, বড় দিলের মানুষ এবং অভিনেতা আপনারা জানেনই, সে যথেষ্ট ভালো অভিনয় করে এবং আমরা আমাদের বন্ধুত্ব অটুট। আমরা অভিনয় ছাড়াও প্রায় একসঙ্গে মিলিত হই, আড্ডা দিই, বেড়াতে যাই, এসব ঘটে। সো আর কি বলবো আকমল হাসান সম্পর্কে। সাকিন শাড়ি শুড়ি নাটকটি বৃন্দাবন দা, মানে বৃন্দাবন দাসের রচিত, এটা ডিরেকশন দিয়েছিলেন লাবলু ভাই। একটা চমৎকার সময় কাটিয়েছি তখন, আমি, চঞ্চল, হাসান, শাহনাজ খুশি, আরও অনেকেই অভিনেত্রী, অভিনেতা, অভিনেত্রী সেটা ছিলেন। আমরা চমৎকার পরিবারের মতো দুর্দান্ত সময় কাটিয়েছি তখন এবং নাটকটা করে ভীষণ ভালো লাগতো। লাবলু ভাই শুধু ওই নাটক না, ঘর কুটুম আরও ইত্যাদি ইত্যাদি নাটকে আমরা আসলে ভীষণভাবে ওখানে বলতে গেলে নাটকের মধ্যে বসবাস করে কাজগুলো করেছি, যে কারণে কাজগুলো এখনও দর্শক ভীষণ পছন্দ করছে। ভবিষ্যতে হয়তো আবার করব, তেমন ইচ্ছা আছে। আমরা শিল্পী দাবি করি, ও চমৎকার গান করে, আমার ভীষণ পছন্দ। আমি প্রথম অতটা পাত্তা দিইনি, পাত্তা দিইনি ওই অর্থে যে আচ্ছা মানে ঘর কাপড় দিয়ে ডাল বরাবর, সেই কারণে আমার কাছে মনে হচ্ছে কি এমন গান গায়। তো একদিন ছাদে ডাকলাম যে চলো একটু আড্ডা দিই, আড্ডা দিতে গিয়ে দেখলাম যে আসলে তো আসলে মুশকিল হয়ে গেল, একদম প্রফেশনাল গায়কের মতো গান গায় তো মুশকিল এবং দারুণ গান করে। আমরা প্রায়ই গান নিয়ে আমাদের প্রচুর কথাবার্তা হয় মাঝে মধ্যেই, তাই তো? আমরা ফোক গান নিয়ে, গজল নিয়ে ইত্যাদি ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে আমাদের কথা হয় এবং সেই আড্ডা কোনো একদিন সেই আড্ডার মধ্যে, সেই ক্যাজুয়াল আড্ডায়ও আপনারা আপনাদের যুক্ত করে নিতে পারি। অবশ্য সেই ক্ষেত্রে ক্যামেরাটা গোপন লাগবে, কারণ যখনই ক্যামেরাটা ওপেন হয়ে যায় আমরা বুঝতে পারি যে আমরা দর্শকদের সামনে কথা বলছি, তখন কথা বলার মধ্যে একটা অফিসিয়াল ব্যাপার চলে আসে, ক্যাজুয়াল ব্যাপারটা নষ্ট হয়ে যায়, আর ক্যাজুয়াল ব্যাপারের যে স্বাদ সেটা তখন দর্শক পায় না। তবে কোনো একদিন এটা সম্রাট হইতেই পারে যে আমরা একদম আড্ডা দিচ্ছি, সেই আড্ডার মধ্যে দর্শকও দেখে নিল আড্ডা আর কি, আমাদের গানের আড্ডা। তেমন আমরা একটা গানের আড্ডা নিয়ে আসলেই আসতে পারি, আমার পেজে বা তোমার পেজে, এবং সেটা আমার মনে হয় ভালো হবে। আমরা আর একটা গান শুনি নাকি? এই গানটা
আমাদের তুমি আমি আর ডিস্টার্ব নাটকের যে আমাদের যে ডিরেক্টর মুসলিম শুভ, ওর কিছুদিন আগে আরেকটা নাটক নাটক ছিল 2008, ওই নাটকটাতে এই গানটা ছিল। এই গানটা আমি একটা মিক্স অ্যালবামে গিয়েছিলাম, গানটা সুর করেছিলেন, কথা লিখেছিলেন কে জিয়া, সুর করেছিলেন হানিফ আহমেদ। হানিফ ভাই আমাদের দেশের অনেক প্রতিপ্রজন্মের একজন মিউজিশিয়ান। এরপরে যদি পারি একটা রিদম যদি রাখা যায়, তার বেশি যে এই মুহূর্তে গানটা আমরা শুরু করতে চাচ্ছি না, আমরা গানটা একটু পরে গেছি গাইতে চাইলেও আমরা কিছু প্রশ্নের উত্তর দিতে পারি কিনা বা সেটা দেওয়ার চেষ্টা করি। আচ্ছা, বঙ্কিম কুণ্ডু একটা মেসেজ পাঠিয়েছেন, তাতে লিখেন থ্যাংকস দাদা ব্রাত্য বসুর কাজটা করতে কলকাতা আসার জন্য। হ্যাঁ, আমি আসলে ব্রাত্যদার সঙ্গে কাজটা করে আমি ভীষণ আনন্দিত, আমার খুব ভালো লেগেছে। এবং আমাদের দুইজনের মনোভাবনার একটা চমৎকার সম্মিলন ঘটেছে আমার তেমনই মনে হয়েছে। এবং আবার মনে হচ্ছে যে এটা ডাবিংয়ের কাজ বাকি আছে, যে কবে ডাবিংয়ে যাবো, এখন এই সময়ের জন্য তো ডাবিংয়ে যেতে পারছি না, এবং কাজটা ভালো হবে যেহেতু দেখিনি, কিন্তু আমি ভীষণভাবে আশাবাদী এই কাজটা নিয়ে। আপনারা সবাই দেখবেন। সিমন সারেন লিখেছেন, কবুলিয়তনামা নাটকে আপনার কথা খুব মনে পড়ছে। কবুলিয়তনামা বোধ হয় ইদানিং ইউটিউবে দেখা যাচ্ছে, কিন্তু আমার করা নাটকের মধ্যে এটি আমার অন্যতম একটি প্রিয় নাটক, প্রিয় সিরিজ। কাজী শাহিদুল ইসলামের লেখা, কাজী শাহিদুল ইসলাম আমার পছন্দের, ভীষণ পছন্দের একজন নাট্যকার, দারুণ লেখেন। এবং যে চরিত্রটি আমাকে দেয়া হয়েছিল সেই চরিত্রটি আমাকে ভাবনায় ফেলে দিয়েছিল যে এই ক্যারেক্টারটা কেমন করে করব। সে ঘরের মধ্যে যখন ঢোকে তখন তার স্ত্রীকেই ভীষণ ভালো লাগে, ঘরের বাইরে গেলে তার আরেকটি মেয়ের প্রতি একটি অনুভূতির জন্ম নেয়, এই যে ডিলেমার মধ্যে লোকটি পড়ে যায়, সেই দোদুর্লভানতার চরিত্রটি আমি আসলে কী করে চরিত্রায়ণ করবো নিয়ে আমি খুব চিন্তিত হয়ে পড়েছিলাম। ফাইনালি কাজটা করতে গিয়ে লাবলুভাই তো ভীষণ পছন্দ করলেন, লাবলুভাইয়ের সঙ্গে কাজ করার ক্ষেত্রে ওই ব্যাপারটা ঘটতো, যেমন সরোয়ার ভাইয়ের ক্ষেত্রেও ঘটতো। চলো, সরোয়ার ফারুকের কথা বলছি, যে কাজটার উনি যেমন অংশ পরিচালক অভিনেতা হিসেবে আমিও ভীষণভাবে ওটার অংশ হয়ে উঠতাম, এবং শুধু আমি না সকল অভিনেতাগুলিতে, এবং অংশ হতে পেরে নিজেকে ধন্য মনে করা, এবং মনে হতো যে আই হ্যাভ ডান সামথিং। যেই ফিলিংটা আমার কিছুদিন আগে প্রাপ্ত বসুর কাজটা করতে গিয়েও হয়েছে। তো কবুলিয়তনামার চরিত্রটি আমার ভীষণ পছন্দের চরিত্র। আর অনেকেই অনেক প্রশ্ন, সাউন্ড কম শোনা যাচ্ছে না, সাউন্ড কী করে বাড়ানো যায় সেটাও বুঝতে পারছি না, একটু কাছে আনতে হবে বোধ হয় সেক্ষেত্রে। আচ্ছা, রফিকুল মণ্ডল, নাটকগুলো সত্যি অসাধারণ, আমি আপনার এপার বাংলার একজন ভক্ত। ধন্যবাদ রফিক, ভালো থাকবেন, ধন্যবাদ। একজন আম খাওয়ার দাওয়াত দিলেন এর মধ্যে, চাপাইতে যেতে, চাপাই কে যেন আমের দাওয়াত দিলেন। এবারে আম প্রচুর খেলাম, কিন্তু খুব আফসোস মিটিয়ে আম খাওয়া হয়নি আসলে, আম আমার ভীষণ পছন্দের। আচ্ছা, ওই প্রশ্নটা পাচ্ছি না, যিনি পাঠিয়েছেন তার নামটা বলতে পারলাম না বলে দুঃখিত, কিন্তু আম খেতে যেতে পারলে ভালো হতো, কিন্তু
আর কিভাবে এই করোনা কালে? আমরা একটা কাজ করতে পারি, অনেকক্ষণ আপনাদের সঙ্গে থাকলাম, আমরা আবার আসবো, বারবার আপনাদের সঙ্গে থাকবো, নাটকের মধ্য দিয়ে তো আছি, সরাসরি কথাবার্তার মধ্য দিয়েও বারবার থাকবো। তার আগে আমরা আমাদের কথাবার্তার অবসানের আগে একটা গান শুনে নেব, এবং গান শুনতে শুনতেই আমরা বিচ্ছিন্ন হব, চলে যাব। তার আগে বলার কথা ওইটা, ওই নাটকটা যেটা ইউটিউবে আজকেই দেওয়া হলো, আপলোড করা হলো, তুমি আমি আর ডিস্টার্ব, সেটা লিঙ্ক উপরে দেওয়া আছে, আপনারা অনুগ্রহ করে নাটকটি দেখবেন, দেখলে আশা করি আপনাদের ভালো লাগবে আর কি। যে কোনো গান সম্রাট তোমার যেটা ভালো লাগে সেটা। আমি একটা মৌলিক গান, ওকে ওকে, যদিও আপনাদের আমরা দেখতে পারলাম না, আপনাদের কথাবার্তাগুলো মাঝে মাঝে দেখতে পেরেছি, কিছু কিছু মেসেজের উত্তরও দিতে পেরেছি, সকলের উত্তর দেওয়া আসলে সম্ভব না, যে কারণে দিতে পারিনি। সবাই খুব ভালো থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন, আমরা আপনাদের সঙ্গে থাকব, বাংলা সংস্কৃতির সঙ্গে আমরা থাকব, আর থাকলেই আমাদের সংস্কৃতি আরও উন্নততর জায়গায় পৌঁছাতে পারবে। আমরা খুব কৃতজ্ঞ যে আপনারা এই কি বলে এই আকার সংস্কৃতির যুগে আমাদের ছোট দেশ, আমাদের সংগতি কম, ক্ষমতা কম, আমাদের খরচ করার ক্ষমতা কম, নানান ধরনের সমস্যার মধ্য দিয়ে আমরা কাজ করি, এবং সেই কাজকে আপনারা আপনাদের কাজ মনে করেন, আপনাদের দেশের কাজ মনে করেন, নিজের কাজ মনে করেন। আপনাদের সেই ভালোবাসা আমাদের প্রতি, দেশের প্রতি বলেই আমরা কাজ করতে পারি, এবং আপনাদের এই অনুপ্রেরণা আমাদের আরও অনেক ভালো কাজ করার অনুপ্রেরণা দেবে, এবং আমরা সেটা করতে চাই। ধন্যবাদ সবাইকে, সবাই সঙ্গে থাকবেন আমাদের, আর উপরে লিঙ্ক দেওয়া আছে, ওই নাটকটি সবাই দেখলে ভীষণ খুশি হব। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ। সবাইকে অসংখ্য ধন্যবাদ, এতক্ষণ আমার পেজ থেকে আমার